সত্যানুসরণ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাংলা 1316 সালে মাত্র 22 বছর বয়সে লিখেছিলেন। এক নিশানায় লিপিবদ্ধ করা অমৃতবাণী, শত উৎসাহী বাণী। শ্রী শ্রী ঠাকুরের এমনই সব বাণী পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। তাছাড়াও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে, ভ্যাম্পায়ার এক জাতীয় বাদুর, ইহারা নির্বিবাদে ঘুমন্ত জীবজন্তু রক্ত শোষণ করে থাকে। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিকঠাক অকপট হতে পারবে না। আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতি পড়বে না। মন মুখ এক হলে আর ভিতরে গলজ জন্মাতে পারে না, গুপ্ত আবর্জনা ভাষায় বেশি উঠে পড়ে, পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না। ঠাকুরের কথায় ঘটে যাওয়াটা বরং দুর্বলতা নয়, কিন্তু চেষ্টা না করাটাই দুর্বলতা। কিছু করতে প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও বিফলতর মনে হয়, ক্ষতি নাই, তুমি ছেড়ো না, ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। দুর্বল মন চিরকালই সন্দিগ্ধ, তারা কখনোই নির্ভর করতে পারে না, বিশ্বাস হারিয়ে ফেলে সকলের উপর থেকে, তাই প্রায়ই রুগ্ন কুটি ইন্দ্রিয় পরবশ হয়, তাদের নিকট সারাটা জীবন জ্বালাময়, শেষে অশান্তিতে সুখ দুঃখে ডুবে যায়। কি সুখ কি দুঃখ বলতে পারে না, বললে হয়তো বলে বেশ, তাও অশান্তি অবসাদে জীবন ক্ষয় হয়ে যায়। ঠাকুরের কথায় দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই। পরের দুর্দশা দেখে, পরের ব্যথা দেখে, পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা ব্যথা বা মৃত্যু আশঙ্কা করে ভেঙে পড়া, এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া, এসবই দুর্বলতা। তাছাড়া শক্তিমান তারা যাই করুক তাদের নজর নিরাকরণের দিকে, যাতে ওসব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয়। উপায় চিন্তা করা, বুদ্ধদেব যা হয়েছিল, বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সরল হৃদয়ের দৃষ্টান্ত। তুমি বলো না তুমি ভীরু, বলো না তুমি কাপুরুষ, বলো না তুমি দুরাশয়, পিতার দিকে নজর করো, আবেগে বলো, ওগো আমি তোমার সন্তান, তোমার আর জড়তা নেই,
আর দুর্বলতা নেই। আমি আর কাপুরুষ নই, আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর আমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলেও চিৎকার করব না। সবশেষে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শ্রী শ্রী ঠাকুরের বাণী সকলকে পৌঁছে দিতে শেয়ার করুন, এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।